সারা দিন আজকে আইল্যান্ডে ট্যুর করবার সত্যি সৌভাগ্য এবং খুব ভালো ট্যুর হয়েছিল। বাট ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, টানা বৃষ্টি চলছে। মোটামুটি যা বৃষ্টি হচ্ছে তাতে ভিজে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, বাইরে এসে ঠান্ডা লাগাতে চাই না সব কিছু, কারণ এদের অধিকাংশই ভাষাগত সমস্যা থাকার জন্য ওষুধ কিনতে খুব সমস্যা ছিল, এক ব্যান্ডেজ কিনতে প্রচুর সমস্যা ছিল। ওই বৃষ্টি বৃষ্টিতে হোটেল থেকে দেওয়া ছাতা মাথায় করেই লোকাল মার্কেটে বেরিয়েছি, কি নাম, আমরা ছবি দিয়ে দেবো পরে, সেই মার্কেটে ঢুকছি। এখানে লোকাল প্রচুর খাওয়ার দেওয়া আছে, কালকে ঘুরে গিয়েছিলাম বাট একটু পায়ে ব্যথা থাকার জন্য ঘোরা হয়নি, আজকে লোকাল মার্কেটে খাওয়া তৈরি করা দেখবো এবং খিদেও পেয়েছে, ওখানে কিছু খেয়েও নেবো। ঠিক আছে, চলো। ও বাবা গো, এত ধরনের খাবার দেখে তো চক্ষু চড়ক গাছ, উড়ে বাবা। সব যেন জ্যান্ত, দাম সবার দাওয়াই আছে, যেটা চাইবেন সেটাই আপনার চোখের সামনে রেডি করে দেবে। সত্যি মানুষ কি না খায়, শামু, গেরি, গুগলি, বিভিন্ন সামুদ্রিক মাছ কিচ্ছু বাদ নেই, তবে হ্যাঁ সবকটাই লোভনীয়। এত নতুন খাবার দেখে কোনটা অর্ডার করব ঠিক বুঝে উঠতে না পেরে আমরা একটার পর একটা দোকান ঘুরেই যাচ্ছিলাম। সামনে এত লোভনীয় খাবার, তবুও সেই খাবারগুলোকে একটাও আমরা অর্ডার করিনি তখনও। কেন করিনি জানেন? আসলে বুঝেই উঠতে পারছিলাম না কোনটা খাওয়া উচিত হবে আর কোনটা হবে না, কারণ সবটাই তো আমাদের কাছে নতুন। তাই আর কি, তাই শেষমেশ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ঘুরে চলে এলাম সেই ককর ক মুরগির কাছে। তবে চেনা শুধু মুরগি নয়, পানিপুরি আর সিঙ্গারাও ছিল, কিন্তু তার যা দাম ছিল তাতে খাওয়ার আগেই পেট ভরে গেল। থাইল্যান্ড আসার আগে আমার বউ কিন্তু থাইল্যান্ড সম্পর্কে স্টাডি করেছিল, আর সত্যি কথা বলতে সেই স্টাডির ওপর ভিত্তি করেই চিকেনের সঙ্গে অর্ডার করলাম কোকোনাট শেক, থাইল্যান্ডের বিখ্যাত কোকোনাট শেক, আপনারাও অবশ্যই টেস্ট করবেন। অগত্যা মধুসূদন, আমরা চিকেন, ভেজ কাবাব, সুইট কর্ন, টমিয়াম রাইস, নুডলস এই সমস্ত দিয়েই ডিনার শেষ করে বিচের ধারে আরও কয়েকটা ছবি তুলে হোটেলের পথে পাড়ি দিলাম। গুড নাইট ফ্রেন্ডস, পরের ভিডিওতে আরও অনেক তথ্য থাকবে, তাই শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হোক।